সো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রাকিব অফিসিয়ালের আরও একটা নতুন আর্নিং ভিডিওতে। আর সবাইকে মাহে রমজানের মোবারকবাদ, কারণ আজকে মাহে রমজানের প্রথম রোজা। তো হয়তোবা এখন থেকে আমরা অ্যাক্টিভিটি একটু কমে যেতে পারে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে আপনারা সবাই জয়েন করবেন, কারণ বুঝতেই পারতেছেন যে এখন এবাদতের মাস, রমজান মাস। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে সবাই সবসময় জয়েন করবেন, কারণ এখানে সকল এয়ারড্রপের আপডেট পেমেন্ট রূপ সবার আগে দেওয়া হয়। আর আজকে মেনলি আমরা তিনটা এয়ারড্রপ আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমরা আপনাদের সাথে আরও একটা বিষয়ে একটা অ্যাপ শেয়ার করি। এটা কোনো প্রকার স্পন্সরের অ্যাপ না, আমরা যদি দেখাই যে একটা অ্যাপ আছে এখানে, এই অ্যাপটার মধ্যে আপনারা কিছু ফিচার্স পাবেন, এটা আপনাদের নিজস্ব কাজে লাগবে। এখান থেকে আমরা যদি অ্যাপটা ইনস্টল করে ওপেন করি, এখানে বেশ কিছু ফিচার্স আপনারা পাবেন। নামাজের সময়সূচি পাবেন এখান থেকে, দেখতে পারবেন। তো এখান থেকে নামাজের সময়সূচি এ টু জেড দেখতে পারবেন। আল কোরআন মানে আপনারা কোরআন শরীফ পড়তে পারবেন, যারা মুসলমান আছেন এখান থেকে কোরআন শরীফ পড়তে পারেন। তারপর হলো এখানে যে আল ওসমা, এখান থেকে বিভিন্ন নামের অর্থ জানতে পারেন। তারপরে এখান থেকে তাসবি আছে, তাসবি পড়তে পারেন, এতে করে আপনাদের সব হবে অনেক। তারপরে ক্যাবলা কোন দিকে এটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। তারপরে যে ফিচারটা আছে রোজার সময়সূচি সমূহ, এখান থেকে আপনারা চাইলে রোজার সময়সূচি এবং ইফতারের টাইম এ টু জেড দেখতে পারবেন। তো এটা হলো কোনো প্রকার স্পন্সর ছিল না, জাস্ট এটা আপনাদের একটা ফ্রিতে একটা জিনিস শেয়ার করে দিলাম, যাতে আপনারা যেহেতু মাহে রমজান মাস, এবাদতের মাস, আপনারা এবাদত করতে পারেন সবাই। একটা অ্যাপের মধ্যে যেহেতু এতগুলো ফিচার্স আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তার আগে আজকে যেই তিনটে অ্যাডব আমরা শেয়ার করব, খুবই গুরুত্বপূর্ণ তিনটে অ্যাডব আমরা আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে প্রথম অ্যাডব হলো একটা এক্সচেঞ্জের অ্যাডব, এখান থেকে পার পার্সন $50 করে পাবেন ফর র্যান্ডমলি 10,000 ইউজার, তার মানে হিউজ ইউজারদেরকে তারা পেমেন্ট করবে। তাদের পার্টনারশিপে আছে কয়েন গেগো, কয়েন মার্কেট ক্যাপ, দুইটা কিন্তু বিগ প্রজেক্ট। তারপর এটাও অনেক বড় একটা প্রজেক্ট, এটাও একটা বড় প্রজেক্ট। এখান থেকে আছে টাস্ট ওয়ালেট, আমাদের টাস্ট ওয়ালেট তাদের পার্টনারে আছে। তো বুঝতেই পারতেছেন কত বিগ একটা অ্যাডব। তো এটা আপনাদের সাথে শেয়ার করবো, কীভাবে কী জয়েন করবেন এ টু জেড দেখাই দেবো আজকের ভিডিওতে। তার আগে একটা কথা বলতে হচ্ছে, এখন পর্যন্ত যারা নাকি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল বারে ক্লিক করে দেবেন। এখান থেকে সাবস্ক্রাইব করবেন, তারপর এখান থেকে বেল নোটিফিকেশনটা অল বারে ক্লিক করে দেবেন, যাতে আমাদের আপলোড করা কোনো ভিডিও আপনাদের মিস না হয়ে যায়। এবং অবশ্যই আপনারা একটু কষ্ট করে ভিডিওতে একটা করে লাইক করবেন, এতে করে আমরা অনেক উৎসাহিত হই পরবর্তী আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিটা ভিডিওতে যারা লাইক দেন আপনাদেরকে। তারপর এখানে আপনাদের আজকের অফার লিঙ্ক পাওয়ার জন্য এখানে টাইটেলের উপরে ক্লিক করে এখানে ক্লিক করবেন, দেখতে পারবেন টুডে এয়ারড্রপ লিঙ্ক। এখানে ক্লিক করলে আজকে আমাদের যে অফারটা আছে ওই অফারের লিঙ্কের মধ্যে চলে আসবেন। এখানে দেখতে পারতেছেন জয়েন মাস্ট অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেল হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেখানে আপনার সকল এয়ারড্রপের আপডেট সবার আগে পেয়ে যাবেন। তারপর এখানে আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লাইট, এটার মধ্যেও বেশ কিছু এয়ারড্রপ শেয়ার করা হয়, সবাই জয়েন করে রাখবেন। তো এখন আসি আজকের যে অফার লিঙ্ক, এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করে আজকের অফার লিঙ্কে নিয়ে চলে যাবে। সো গাইস, আজকে আমরা মূলত তিনটা এয়ারড্রপ আপনাদের সাথে শেয়ার করব, তিনটা এয়ারড্রপই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখান থেকে আমরা ফার্স্ট এয়ারড্রপ থেকে পার পার্সন $50 করে পাবো, এবং সেকেন্ড এয়ারড্রপ থেকেও খুবই ভালো একটা অ্যামাউন্ট পাবো, অ্যারাউন্ড $20-30 মতো তারা বলতেছে। তো প্রজেক্টে স্ট্রং আছে, এবং লাস্ট যে অ্যাডব, এখান থেকে আপনারা ফ্রিতে একটা করে এনএফটি ক্লেম করতে পারবেন। এবং এই এনএফটিটা যদি আপনারা ক্লেম করে আপনাদের ওয়ালেটে রাখেন, সেক্ষেত্রে তাদের নেক্সট যেই অ্যাডবটা আসবে ওইটার মধ্যে আমরা ফ্রিতে এলিজিবল হতে পারবো, এবং ওইখান থেকে আমরা এক্সট্রা একটা টোকেন পাবো, ঠিক আছে। এবং এটা কিন্তু এনএফটিটা একদম ফ্রিতে ক্লেম করতে পারবেন। তো কীভাবে কী করবেন এ টু জেড দেখাই দিব, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন। তো এখন আসে আজকের যে ফার্স্ট এয়ারড্রপ, এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে সিম্পলভাবে এখানে একটা ব্রাউজারে নিয়ে চলে যাবে, তারপর আবার অ্যাগেন টেলিগ্রামে রিডাইরেক্ট করে এই পোস্টার মধ্যে আপনাদের নিয়ে চলে আসবে। তো এখানে জয়েন করতে হলে আমাদের মাস্ট বি কিন্তু একটা ওয়ালেট লাগবে, টোকেন পকেটের মধ্যে আপনাদের অনেকেরই সেকেন্ডারি ওয়ালেট আছে। আপনারা ফার্স্ট অফ অল এখানে এয়ারড্রপ লিঙ্ক, যে লিঙ্কটা পাচ্ছেন এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে চলে আসবেন আপনাদের যে টোকেন পকেট আছে, টোকেন পকেটের আসার পরে এখান থেকে আপনারা বিএসসি নেটওয়ার্কে চলে আসবেন। তো এখান থেকে আমার বিএসসি নেটওয়ার্কে আমি ওয়ালেটে ইম্পোর্ট করে নিয়েছি, দেখতে পারতেছেন এখানে আমার অনেকগুলো ওয়ালেট আছে। তো এরকমভাবে এখান থেকে প্লাস বারে ক্লিক করে আপনার একটা ওয়ালেট এখানে ক্রিয়েট করে নিতে পারেন। তো আমার যেহেতু অলরেডি এখানে ওয়ালেট আছে, এই জন্য আমি আর ক্রিয়েট করবো না। এখান থেকে সিম্পলভাবে যে ডিসকভার বাটনে যাবেন, এখান থেকে সার্চ বারে যে লিঙ্কটা নিয়ে আসছেন এটা এখানে গো বা এন্টার বাটনে একটা ক্লিক করে দেবেন। সিম্পলভাবে এখানে এন্টার বাটন ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন। সো গাইস, এখান থেকে এন্টার বাটন ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে যেটা ক্লোজ করে দেবেন। তারপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, এখানে একটা ক্লিক করে মেটা মাস্কটা সিলেক্ট করে দেবেন।
মেটামাস্ক সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা যে তাদের পার্টনারশিপগুলো দেখতে পারি যে এখান থেকে খুবই ভালো ভালো পার্টনারশিপ কিন্তু তাদের সাথে আছে, আপনারা চাইলে সবাই জয়েন করবেন কিন্তু এখানে। আর এখানে এই যে এখানে দেখতে পারতেছেন একটা থ্রি ডট মেনু আছে, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। এই যে এখান থেকে তাদের এটা কিন্তু একটা এক্সচেঞ্জার, আমি আগেও বলছি যে তো এটা এক্সচেঞ্জার অফার। এখান থেকে যে ট্রেড অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা তাদের ট্রেড অপশনগুলো পাবেন। তো আপাতত ট্রেড অপশন মনে হয় না এখানে আসছে। তো এখান থেকে আমরা আপাতত এই যে এয়ারড্রপ অপশনে যাবো, এই যে এয়ারড্রপ একটা অপশন আছে, তো এই এয়ারড্রপ অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন জয়েন এয়ারড্রপ একটা অপশন। তো এখান থেকে আমরা যেহেতু ফ্রিতে আর্নিং করবো এই জন্য এয়ারড্রপে জয়েন করবো। জয়েন করার জন্য ফার্স্ট অফ অল এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আমরা এখান থেকে কমপ্লিট করে নেবো। এখানে ক্লিক করে করে আমরা টাস্কগুলো কমপ্লিট করবো। কীভাবে টাস্ক কমপ্লিট করবেন ওইটাও আমি দেখাই দেবো আপনাদেরকে, ঠিক আছে? তো এখান থেকে ফার্স্ট যে টাস্কটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সাথে সাথে এখান থেকে তাদের যে টুইটার পেজটা আছে এখানে নিয়ে চলে আসবে। তো এখান থেকে যেহেতু আমার টুইটারটা লগ ইন নেই, আমি লগ ইন করে আবার ব্যাগে আসতে। সো গাইস, এখান থেকে আমার টুইটারটা লগ ইন করার পরে এখানে দেখতে পারবেন যে আপনাদের রিটার্ন করে তাদের টুইটার পেজে নিয়ে আসবে। আসার পর এখান থেকে দেখতে পারবেন তাদের প্রজেক্ট অনেক স্ট্রং একটা প্রজেক্ট। তো এখান থেকে আপনারা সবাই জয়েন করতে পারেন। টোটাল রেওয়ার্ড পুল এ টু জেড সকল কিছুই দেওয়া আছে। এখান থেকে পোস্ট বলা আছে পার পারসন $50 করে পাবেন। তারপর এখান থেকে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে যে ফলো অপশন আছে ফলোতে ক্লিক করে ফলো করে নেবেন। তারপর এখান থেকে তাদের এই পোস্টটাকে লাইক করবেন, এখান থেকে লাইক করবেন এবং এখানে রিটুইটে ক্লিক করে কোয়েট টুইট অপশনে ক্লিক করে দেবেন। এখানে রিটুইটে ক্লিক করে কোয়েট টুইটে ক্লিক করবেন। এখান থেকে আপনি নাইস প্রজেক্ট গুড প্রজেক্ট কিছু একটা লেখা জাস্ট রিটুইট করে এখান থেকে রিটুইট লিঙ্কটা কপি করে নেবেন। তার মানে কিন্তু এখান থেকে আমরা অলরেডি একটা টাস্ক কমপ্লিট করে ফেলছি, তাদের গ্রুপ যে টুইটারটা আছে ওটাকে ফলো করে নিয়েছি। তো এখান থেকে তাদের যে ডিসকর্ড আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ডাইরেক্ট রিডাইরেক্ট করে আপনাদের ডিসকর্ড অ্যাপের মধ্যে নিয়ে যাবে। তো এখান থেকে যে ডিসকর্ড অ্যাপের মধ্যে নিয়ে চলে আসে, তো এখান থেকে অ্যাকসেপ্ট সরি গেছে। এখান থেকে ডিসকর্ড অ্যাপের যদি না নিয়ে যায় তো এটা সমস্যা নেই, এখান থেকে আপনারা অ্যাগেন ব্যাক করে দেবেন। ব্যাক করে এখান থেকে আবার অ্যাগেন অ্যাডোবে ক্লিক করে এখান থেকে যে তাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল এগুলোতে জয়েন করে এখান থেকে মিডিয়ামে ফলো করে নেবেন। তো এইগুলো বিস্তারিত বিষয় আর দেখা যাচ্ছে না, এগুলো আপনারা বুঝতেই পারবেন। তারপর এখানে যে ডিটেলসগুলো আপনাদের চাইবে সেটা হলো আপনার টুইটারের ইউজার নেম দিবেন, এখানে আপনার টেলিগ্রামের ইউজার নেমটা দিবেন, তারপরে মিডিয়ামের যে ইউজার নেমটা আছে ওইটা দিবেন এবং লাইক রিটুইট করে ইভেন্টকে ট্যাগ করে অথবা রিটুইট করে যে লিঙ্কটা আনছেন ওই লিঙ্কটা দিয়ে এখানে জয়েন অ্যাডোবে একটা ক্লিক করে দেবেন। তাহলে এখানে জয়েন করা কমপ্লিট হয়ে যাবে আর এটার পরবর্তী সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। তো এখানে আপাতত সবাই জয়েন করে রাখেন, আর জয়েন করে চাইলে কিছু রেফার করতে পারেন। রেফার করার জন্য এখান থেকে যে রেফার লেখা অপশন আছে এখানে ক্লিক করে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা এখানে পেয়ে যাবেন, চাইলে এটা ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকের প্রথম যে ফার্স্ট এয়ারড্রপটা। তারপরে আসি আজকের যে দ্বিতীয় এয়ারড্রপটা, এটাতে কীভাবে জয়েন করবেন। সো ফ্রেন্ডস, আজকের দ্বিতীয় এয়ারড্রপটার মধ্যে এখানে দেখতে পারবেন যে দ্বিতীয় এয়ারড্রপ এখানে লেখাই আছে। তো এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন, অ্যাগেন এখান থেকে আপনার রিডাইরেক্ট করে আপনাদের টেলিগ্রামের যে পোস্টটা আছে এখানে নিয়ে চলে আসবে। তো এখান থেকে কিন্তু অল ইউজারকে পেমেন্ট করবে, খুবই ভালো এবং লিজিট একটা অ্যাডোবে এটা। তো এখান থেকে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল যে এখানে জয়েন অফ স্টার্ট বোর্ড এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। সো গাইস, এখানে বটের মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পারবেন স্টার্ট একটা অপশন আছে এখানে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে দেখতে পারবেন যে টু জেড তাদের ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন জয়েন অ্যাডোব একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে টাস্কগুলো কমপ্লিট করতে হবে সেটা হলো তাদের এখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, টুইটারে ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং এখানে তাদের প্রমোটার চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার পর এখান থেকে নিচের দিকে চেক অ্যাডোব একটা ক্লিক করে দেবেন। চেক অ্যাডোবে ক্লিক করে দেওয়ার পরে বলবে যে এন্টার ইউর ইমেল, এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা ওটা টাইপ করে দেবেন। তারপরে বলবে এন্টার ইউর টুইটার প্রোফাইলিং, এখানে আপনার যে টুইটার প্রোফাইলিংটা আছে ওটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে যেটা চাইবে যে সাবস্ক্রাইব ইউটিউব, আপনি যে ইউটিউব দিয়ে সাবস্ক্রাইব করছেন ওইটার প্রোফাইল লিঙ্কটা দিতে, মানে আপনার ইউটিউবের প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর বলবে প্লিজ এন্টার ফ্যান্টম অথবা বিএসসি অ্যাড্রেস দিতে। তো আপনার যে বিএসসি স্মার্ট চেন অ্যাড্রেসটা আছে ওটা ট্রাস্ট ওয়ালেট থেকে প্রোভাইড করে দেবেন, তাহলেই জয়েন করা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে ব্যালেন্সে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এখান থেকে যে আপনি $48 সম পরিমাণ পাবেন তারা বলতেছে। এখন এটা প্রাইস পরবর্তীতে কমও হতে পারে বেশিও হতে পারে, তবে প্রজেক্ট আমার কাছে ভালো লাগছে যার কারণে এটা শেয়ার করা। তো এখন আসি আজকের যেই তৃতীয় এয়ারড্রপটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এয়ারড্রপ আজকের তৃতীয় এয়ারড্রপ। এখান থেকে আপনারা ফ্রিতে একটা করে এনএফটি নিতে পারবেন। এনএফটিটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের যেটা লাগবে সেটা হলো এখান থেকে আমাদের কিউকি ব্রাউজারটা লাগবে। আমি যদি এখান থেকে কিউকি ব্রাউজারটা আপনাদের লাইভে দেখাই দিই, তো এখান থেকে কিউকি ব্রাউজারটা আপনাদের যাদের নাই আপনারা মাস্ট বি ইয়া থেকে নিয়ে নেবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এখান থেকে আপনারা এখানে একটা মেটামাক্স অ্যাড করে নেবেন। মেটামাক্সের যে লিঙ্কটা আছে এটা এখান থেকে পেয়ে যাবেন আপনারা, এখানে দেখতে পারবেন যে মেটামাক্স এক্সটেনশন। তো এই লিঙ্কটা এখানে কপি করবেন, কপি করার পর এখানে এসে এখান থেকে যে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে গো বা এন্টার বাটন একটা ক্লিক করে দেবেন।
তারপরে দেখতে পারবেন এরকম ভাবে একটু রিফ্রেশ নিতেছে। তারপর এখান থেকে এখানে মেটামাক্স এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। তো আমাদের সাথে যারা কাজ করেন আমার খুব বিশ্বাস আপনারা সবাই এই মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করে নিয়েছেন, কারণ এই মেটামাক্স এক্সটেনশন কীভাবে অ্যাড করবেন এটা নিয়ে অনেকগুলো ভিডিও এর আগেও আমরা দিয়েছি এবং অনেকগুলো অ্যাডও দিয়েছি। এটার মধ্যে সবাই এখান থেকে এটুকুম একটা অপশন থাকবে, এটাতে ক্লিক করে অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে আপনাদের টাস্ট ওয়ালেটের যে ইয়াটা আছে প্রাইভেট কিটা আছে ওইটা দিয়ে এখানে ইনপুট করতে পারেন, অথবা এখানে নিউ একটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারেন। তো যেহেতু এখানে আমাদের অলরেডি ইনপুট করা আছে, এই জন্য আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিতেছি। সো গাইস, এখান থেকে আমি পাসওয়ার্ড দেওয়ার পরে যে আনলক একটা অপশন আছে এখানে একটা ক্লিক করলে কিন্তু এখানে আমাদের লগ ইন হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের লগ ইন হওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের নেটওয়ার্ক থাকবে ইথিরিয়াম মেইননেট। তো ইথিরিয়াম যেহেতু মেইননেট আছে তো এখান থেকে আমাদের অ্যাড করতে হবে বিএসসি মেইননেট। তো বিএসসি মেইননেট অ্যাড করার জন্য এখানে আবার নিউ একটা পেজ নেবেন। নিউ একটা পেজ নেওয়ার পরে এখান থেকে আমাদের পোস্টের মধ্যে এগিন চলে আসবেন। এগেন চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে আরপিসি, এখান থেকে দেখতে পারবেন chainlist.org, এটা এখান থেকে ক্লিক করে কপি করবেন। কপি করার পর এখানে এগেন এখানে পেস্ট করে গো এন্টার বাটন একটা ক্লিক করে দিবেন। তার মানে এখান থেকে আমরা কিন্তু আগের মতো আরপিসি ওই যে ম্যানুয়ালি অ্যাড না করে এখান থেকে ডাইরেক্ট অ্যাড করে ফেলবো। এখান থেকে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার মেটামাক্সের সাথে এখানে কানেক্ট যাবে। তো এখান থেকে আমরা এটা আগে একটু পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। সো গাইস, সেখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করার পরে এখান থেকে দেখতে পারবেন যে বিএসসি স্মার্ট চেন, অথবা এখানে লিখবেন বিএসসি, তাহলে বিএসসি মেইননেটটা চলে আসবে। সেখান থেকে যে কানেক্ট ওয়ালেট একটা অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের মেটাবাইসের সাথে এটা কানেক্টেড হয়ে যাবে। তো এই মুহূর্তে আমার একটু সমস্যা করতেছে, যার কারণে লাইভে দেখাতে পারলাম না। তো এখান থেকে যে আমার যেহেতু অলরেডি বিএসসি মেইননেটটা এখানে আছে দেখতে পারতেছেন, এখানে বিএসসি স্মার্ট চেন মেইননেট, তো এখানে আমাদের কিন্তু বিএসসি মেইননেটটা এখানে অলরেডি আছে। তো এখান থেকে কীভাবে কী করবেন, এখান থেকে আমরা ফার্স্ট অফ অল এখানে জিএসসিটা চলে আসবো। তারপর এখান থেকে যেহেতু আমরা অলরেডি নেটওয়ার্ক অ্যাড করে ফেলছি, এখন তাদের এনএফটিটা আমরা ক্লেম করতে পারবো। তার মানে কিন্তু এখানে আমাদের প্রায় সকল অ্যাডগুলোই জয়েন করা শেষ, জাস্ট এখন এনএফটিটা ক্লেম করবো। এবং এনএফটিটা ক্লেম করলে আমরা পরবর্তীতে তাদের অ্যাড হবে ইলিজিবল হবো। তো এখান থেকে দেখতে পারতেছেন ক্লেম এনএফটি সাথে একটা লিঙ্ক আছে, এটার উপর ক্লিক করলে এটা লিঙ্কটা কপি হয়ে যাবে। এখানে আসার পরে একদিন একটা পেজ নেবেন, নেওয়ার পরে লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে গো বাটন ক্লিক করে দেবেন। গো বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা এই এনএফটিটা ক্লেম করার জন্য ফার্স্ট অফ অল এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে মেটামাক্সে তো একটা যাওয়ার কথা। সো গাইস, এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে এরকম ডাইরেক্ট অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন নেক্সট একটা অপশন, তারপরে কানেক্টে ক্লিক করলে দেখতে পারবেন অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে। তারপর এখানে আবার এগেইন চলে আসবে, দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের অলরেডি কানেক্টেড হয়ে গেছে। তারপর এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ক্লেম কমিউনিটি এনএফটি যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আমাদের একটা এনএফটি ক্লেম করতে হবে। তো এনএফটি ক্লেম আমরা একটাই করতে পারবো। তো এখান থেকে যে ক্লেম নাও একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে মেটামাক্সে একটা কনফার্মেশন চলে গেছে। তো মেটামাক্সে চলে আসবেন, আসার পরে এখানে এখানে মেটামাক্সের যে কনফার্মেশনটা আসছে এটা কনফার্ম করবেন। আর এখানে কিন্তু কনফার্ম করতে আপনাদের সর্বোচ্চ বিএনবি $1 মতো বিএনবি খরচ হতে পারে, $1 লাগবে না, 50 থেকে 60 সেন্ট হলে হবে। তো এখান থেকে যে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিব, ক্লিক করলে কিন্তু এখানে আমাদের কিন্তু এটা পেন্ডিং আছে। তো এখান থেকে আমরা যদি একটু লোডিং দিই তাহলে কিন্তু দেখতে পারবো যে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এখনই। তো এখান থেকে আমাদের ট্রানজ্যাকশনটা কনফার্ম, দেখেন আমাদের কিন্তু ট্রানজ্যাকশনটা কনফার্ম হয়ে গেছে। তার মানে এখান থেকে আমরা যদি এইখানে আসি তাহলে দেখতে পারবো যে আমাদের এনএফটিটা অলরেডি ক্লেম হয়ে গেছে। দেখতে পারতেছেন যে ক্লেম এনএফটি, এখান থেকে আমরা চাইলে এখানে ক্লিক করে আমাদের যে এনএফটিটা আছে এটা এখান থেকে দেখতে পারবো। তো এখান থেকে যে আমরা এই এনএফটিটা ক্লেম করলাম, এর মানে আমরা পরবর্তীতে তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আমরা কিন্তু পরবর্তীতে তাদের যেই এখানে মাই এনএফটিতে ক্লিক করলে আপনারা যে এখানে এনএফটিটা দেখতে পারবেন। তার মানে এখানে তারা যেটা অ্যানাউন্সমেন্ট করছে সেটা হলো এই এনএফটিটা যদি আমরা এখান থেকে ক্লেম করে হোল্ড করি তাহলে তাদের যে পরবর্তীতে এয়ারড্রপ আসবে ওই এয়ারড্রপের মধ্যে তাদের টোকেনটা আমাদেরকে ফ্রিতে দিবে। তো এই জন্য এখানে আপনারা সবাই চাইলে একটা করে এনএফটি এখানে ক্লেম করে রাখতে পারেন, যেহেতু ফ্রিতে প্রায় মাত্র $1 মতো বিএনবি এখানে খরচ হচ্ছে। তো অনেক ভালো লাগছে প্রজেক্টটা, এখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন। আর এখানে নিচে দিকে আসলে তাদের সোশ্যাল মিডিয়াগুলোও দেখতে পারেন। এখান থেকে আমি যদি তাদের টুইটারটা দেখি সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন অনেক কিছুই বোঝার আছে এখানে। তাদের প্রজেক্টটা অনেক স্ট্রং একটা প্রজেক্ট দেখতে পারতেছেন, প্রায় 38,000 ফলোয়ার আছে তাদের অলরেডি। এখান থেকে চাইলে আপনারাও তাদের টুইটারটা ফলো করে নিতে পারেন এবং এখানে তাদের যে টুইটগুলো এইগুলোও দেখতে পারেন। অনেক স্ট্রং একটা প্রজেক্ট, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে কিন্তু তারা বলছে A to Z যে বিষয়টা এখন আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এখানে তারা এটাই বলছে। তো অবশ্যই সবাই জয়েন করে রাখার চেষ্টা করবেন, কেউ মিস করবেন না। খুবই ভালো
তিনটা অফার আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই তিনটা অফারই আপনারা সবাই মাস্ট বি জয়েন করবেন এবং প্রতিটা এয়ারড্রপ সবার আগে পাওয়ার জন্য মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করতে বলবেন না, ঠিক আছে? অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন, কারণ এইখানেই আমরা সকল এয়ারড্রপ সবার আগে আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে ওইটাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করা হয়। তো অবশ্যই প্রতিটা এয়ারড্রপ সবাই জয়েন করবেন। আর এই যে এখানে দেখেন একটা এয়ারড্রপ, আমরা কোনো প্রকার রেফার কমিশন স্যার এখানে একটা এয়ারড্রপ শেয়ার করছিলাম যেটা থেকে নাকি পার পারসন $58 করে পাবেন। এটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে, যারা টেলিগ্রাম চ্যানেলে আছে তারা কিন্তু গতকালকে এয়ারড্রপটা পেয়ে গেছে। তো এটার মধ্যেও সবাই জয়েন করতে পারেন, এখানে লিঙ্কে ক্লিক করলে গ্ল্যামরো টাইপে নিয়ে যাবো, এখানে তাদের সকল সোশ্যাল মিডিয়া ট্যাক্স কমপ্লিট করে এয়ারড্রপটাতে জয়েন করবেন এবং এখানে স্মার্ট চেইন অ্যাড্রেসটা প্রোভাইড করবেন, উইন হলে $58 পাবেন। তো এরকম অসংখ্য এয়ারড্রপ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন। যারা ভিডিওটা ফুল দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল দেখার জন্য। আমি আশা করি সবাই একটা করে লাইক করে দেবেন এবং এই ভিডিওটার মধ্যে লাইক এম থাকবে মাত্র 80-90 মতো আপনারা লাইক কমপ্লিট করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, আমাদের পরবর্তী সকল ভিডিও দেখে আমন্ত্রণ রইল। আর এখানে দেখেন প্লাটু ফার্ম একটা এয়ারড্রপ শেয়ার করছিলাম, এটা কিন্তু অলরেডি এটা কয়েন মার্কেট ক্যাপের মধ্যে লিস্টেড হয়ে গেছে টোকেনটা। তো এটার আপডেট আমরা খুব শীঘ্রই ভিডিও আকারে আমরা আনবো। তো অবশ্যই ভিডিওটা পেতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেন, অবশ্যই ধন্যবাদ। তো অবশ্যই অবশ্যই বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আমাদের পরবর্তী সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাকিব ভবিষ্যৎ চ্যানেলের সাথেই থাকবেন।